বাঁধাকপি দেখে তোমরা কি ভাবছো, এই গরমে আবার বাঁধাকপি? হ্যাঁ, আমি জানি যে সারা শীতের সিজন ধরে আমরা সবাই কম বেশি কপি খেতে খেতে বোর হয়ে গেছি, কিন্তু আমি আমাদের এই টবের বাঁধাকপি দিয়ে যে রেসিপিটা আজকে বানাবো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেটা খেলে তোমরা একদমই বোর হবে না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই ইজি আর খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি, ক্যাবেজ বলস। চলো আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি বাঁধাকপিটা গ্রেট করে নিয়েছি। এখানে 300 গ্রাম মতো বাঁধাকপি আছে, এটাকে ভালো করে নিকড়ে জল ঝরিয়ে রেখেছি। এবার বাঁধাকপির একটা পুর বানানোর জন্য প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। এরপর এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি ভেজে নেব। এখানে 2টো ছোট সাইজের পেঁয়াজ আর 2-3টে লঙ্কা কুচানো আছে। তোমরা যদি কেউ ঝাল বেশি পছন্দ করো তাহলে লঙ্কা আরও কিছুটা অ্যাড করতে পারো। এবার 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে 1/2 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। এইবার রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে ফ্রাই করে নেব। 1/2 টিস্পুন আদা বাটা দিয়ে মশলাটা আরও একবার ভালো করে কষিয়ে নেব। আমি চাইলে আদা রসুন দুটোই একসঙ্গে কষিয়ে নিতে পারতাম, কিন্তু রসুনটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়ে তারপর আদা কষালে তার টেস্টটা অনেক বেটার হয়। এইবার বাঁধাকপিটা মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এর মধ্যে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। এই বাঁধাকপির পুর রান্না করার সময় যেহেতু কোনো জলের ব্যবহার হবে না, সেই কারণে এটা একটু সময় নিয়ে কষিয়ে কষিয়েই করতে হবে। বাঁধাকপিটা মোটামুটি কষা হয়ে গেছে, এরপর এর মধ্যে সামান্য আম আদা আর একটু চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আম আদাটা আমি শুধুমাত্র ফ্লেভারের জন্যই ইউজ করেছি, এটা যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে ইউজ নাও করতে পারো। এখানে একটা বড় সাইজের আলু সেদ্ধ করা আছে। এই সেদ্ধ আলুটাকে ভালোভাবে স্ম্যাশড করে বাঁধাকপির সাথে মিক্স করে নেব। পুরটা একদম রেডি হয়ে গেছে, এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এবার এই পুর দিয়েই এইভাবে ছোট ছোট বলস বানিয়ে নেব। বলসগুলো সব রেডি করা হয়ে গেছে, এবার আমি বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব।
এবার এই বলসগুলো বেসনের ব্যাটারে ডিপ করে ব্রেড গ্রামসে কোট করে নেব। আমি এখানে ডবল কোট করেছি, তোমরা চাইলে সিঙ্গেল কোটও করতে পারো। দেখো বলগুলো সব রেডি করা হয়ে গেছে, এবার এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। তোমাদের যদি রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে আমাকে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করব। কি দেখে কি মনে হলো আজকের রেসিপিটা কত সহজ না? এই গরম গরম স্ন্যাক্স দিয়েই জমে উঠুক আজ বিকেলের আড্ডাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।